হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ফাইনালি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ডেবিট কার্ডের সার্ভিস লঞ্চ করে দিল। আমি অনেক দিন আগেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনার মোবাইল থেকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আর যদি অলরেডি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য একটি ভালো খবর আছে। আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে একটি নতুন ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার সঙ্গে সঙ্গে একটি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন এবং সেই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো ধরনের অনলাইন শপিং বা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। এমনকি ফোনপে, গুগল পে এই সব অ্যাপ্লিকেশনগুলিও কিন্তু এই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আমরা কিভাবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের মোবাইল থেকেই কিভাবে একটি নতুন ডেবিট কার্ডের জন্য আবেদন করব এবং ডেবিট কার্ডটি আমরা কিভাবে ইউজ করব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে, সেটিতেও প্রেস করে দিন। এর ফলে আমি যখনই এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না। প্রথমে আপনার মোবাইলে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখুন একটি এমপিন চাইবে। তো আপনার যদি আগে থেকেই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনার কাছে একটি এমপিন আছে, তো সেই এমপিনটি এখানে পুট করে দেবেন। আর যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে উপরে আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে নিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখুন এমপিন পুট করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে আমার অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটি সেটি হাজির হয়েছে। তো দেখুন এখানে অনেকগুলি অপশান কিন্তু নতুন অ্যাড হয়েছে, ভীম ইউপিআই, স্ক্যান অ্যান্ড পে এবং রুপে কার্ডস, এই তিনটি অপশান কিন্তু নতুন অ্যাড হয়েছে। তো আমরা যেহেতু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি নতুন ডেবিট কার্ডের জন্য আবেদন করব সেক্ষেত্রে রুপে কার্ডস এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন একটি অপশান দিয়ে দিয়েছে ভার্চুয়াল ডেবিট কার্ড, তো আমরা এই অপশানের উপর ক্লিক করব। তো তারপর এখানে দেখুন লেখা আছে নো ভার্চুয়াল ডেবিট কার্ড ফর দিস অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে কিন্তু আগে থেকেই কোনো ডেবিট কার্ড অ্যাপ্লাই করা নেই। তো আমরা যেহেতু একটি নতুন ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে নিচে দেখুন একটি অপশান আছে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড, এই অপশানের উপর ক্লিক করব। তো ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন কার্ড টাইপ রূপে ভার্চুয়াল কার্ড এবং দেখুন ভ্যালিডিটি 60 মান্থস, অর্থাৎ এই ভার্চুয়াল ডেবিট কার্ডের ভ্যালিডিটি কিন্তু 5 বছর। এবং দেখুন এখানে লেখা আছে ওয়ান টাইম ভার্চুয়াল কার্ড ইস্যুয়েন্স ফি অফ ₹25, অর্থাৎ এই ভার্চুয়াল ডেবিট কার্ড অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ₹25 পেমেন্ট করতে হবে এবং এই ₹25 আমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে। এবং দেখুন 2 নম্বরে লেখা আছে ইওর ভার্চুয়াল ডেবিট কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ফর অনলাইন ট্রানজ্যাকশনস উইদিন ইন্ডিয়া, অর্থাৎ আমরা এই ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে ভারতবর্ষের মধ্যে যে কোনো ধরনের অনলাইন কেনাকাটা বা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবো। তারপর 3 নম্বরে দেখুন লেখা আছে ইউ ক্যান ম্যানেজ ইওর কার্ড ইউজি লিমিট ব্লক আনব্লক আফটার কার্ড জেনারেশন, অর্থাৎ আমরা এই ভার্চুয়াল ডেবিট কার্ডটি কিন্তু যখন খুশি ব্লক করে দিতে পারি আবার আনব্লকও করে দিতে পারি এবং এই ভার্চুয়াল ডেবিট কার্ডের যে ট্রানজ্যাকশন লিমিট সেটিও কিন্তু আমরা যখন খুশি কমাতে বাড়াতে পারবো। তারপর নিচে দেখুন একটি চেকবক্স আছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই চেকবক্সে ক্লিক করে দেবো। তারপর নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। নিচে দেখুন কনফার্ম বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করব। তো দেখুন আমাদের এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এখানে পুট করতে হবে। তো ওটিপি পুট করার পর নিচে সাবমিট বাটনে
क्लिक करब। तो देखो सबमिटे क्लिक करार संगे संगे हमारे इंडियन पोस्ट पेमेंट बैंक अकाउंटे एक वर्चुअल डेबिट कार्ड किन्तु जेनारेट हो गए। तो देखो हमारे वर्चुअल डेबिट कार्डे समस्त डिटेल्स किन्तु हाइड करा आछे। तो आमरा जदि आमादेर कार्डेर समस्त डिटेल्स अर्थात कार्ड नम्बर सीवीवी नम्बर एवं आमादेर नाम देखते चाई सेक्षेत्रे नीचे देखो एक अपशन आछे View Card Details এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন এন্টার এম পিন অর্থাৎ আমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের যে এম পিনটি সেই এম পিনটি এখানে পুট করতে হবে। পুট করার পর নিচে দেখুন কনফার্ম বলে একটি অপশন আছে এর উপরে ক্লিক করব। তো দেখুন আমার এই ভার্চুয়াল ডেবিট কার্ডের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ কার্ড নাম্বার সিভিভি নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এবার কিন্তু আমি এই ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইন কেনাকাটা এবং যে কোনো কাজ কিন্তু আমি করতে পারবো। তো এইভাবে আপনিও খুব সহজেই আপনার যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থেকে থাকে আপনিও এইভাবে একটি ভার্চুয়াল ডেবিট কার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এবং এই ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে যে কোনো কাজ আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি আমার দেওয়া এই ইনফরমেশানটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।